লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঈদ ফেস্টিভ্যাল। এটি উদ্বোধন হয়েছে 1 এপ্রিল, চলবে চাঁদ রাত পর্যন্ত। এখানে প্রায় 60টির মতো স্টল রয়েছে। এই মেলাটি চলছে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের ঠিক উল্টো পাশে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে। আপু একটু বলেন তো, আজকে কি কিনবেন এখান থেকে? এই তো নিজের জন্য আর কি ঈদের জামা দেখছিলাম, ঈদের ড্রেস। ড্রেস কেনার জন্য মেইনলি আসা। পছন্দ হয়েছে? না, এখনো দেখছি। আমার আম্মা লাগি দেখি আর ঈদর লাগি থাই লোতা স্টাইল বালা ফাইন রিয়েলি তান্তানো প্রাইস ইজ ইতা খুব বালা প্রাইস। আমাদের মেলাটা দেখে খুব ভালো লাগতেছে এবং আমরা খুব ইন্সপিরেশন হয়েছি এই মেলা দেখে। আমরা অনেক কিছু কেনাকাটা করছি, ড্রেস এবং অনেক কাপড় চোপড় কিনছি। আশা করতেছি আরও কিছু কিনবে ওরা। আপু বলেন তো, আজকে কি কিনবেন এখান থেকে, যদি একটু বলেন আমাদেরকে কি কেনার জন্য? জাস্ট দেখি আর। হ্যাঁ, জাস্ট আমি দেখতেছি কি কিনবেন, মানে কি কিনবেন আপনি সালোয়ার কামিজ ঈদের জন্য? জি, পছন্দ হয়েছে? এবো দেখতেছি। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে কেয়া শাড়ি। এই কেয়া শাড়ি কয়েক হাজার পণ্য নিয়ে এই মেলাতে অংশ নিয়েছেন। শাড়ি সালোয়ার কামিজ থেকে শুরু করে নানা পণ্য রয়েছে কেয়া শাড়ির স্টলে। আমাদের এখানে তো বিশেষ করে সব লেডিজ আইটেম আর কিছু মেন্স পারফিউম আছে। বিশাল আয়োজন আপনারা দেখতে চাচ্ছেন, ফার্স্ট টাইম ইংল্যান্ডের বুকে প্রথমবার। এবং আমি একটাই মানে খুব আনন্দিত যে লোকেরা এখানে আসিয়া ফ্রিলি হাঁটতেছে এবং শপিং করতেছে। মেলাতে স্থানীয় লোকজনের পাশাপাশি লন্ডনের বিভিন্ন শহর থেকেও অনেকে আসছেন ঈদের পোশাক ক্রয় করার জন্য। ঈদের মা কিছু কাপড় চোপড় কেনার ইচ্ছা আছে, এখন আল্লাহ ভরসা। আর মূলত হচ্ছে এই এই যে মেলাটা হচ্ছে, এ সবসময় থাকা উচিত। আমরা ড্রেস আছে, শাল আছে, আর আরও একটা নাইস নাইস থিং হইল গিয়া ছোট ভাই চেঞ্জার লাগি, কুর্সি কাটা হ্যান্ডমেক। কেমন বেচাকেনা হইতেছে? মাশাআল্লাহ। আজকে আমরা হোয়াইট চ্যাপেল আসছি অনেক দূর থেকে। হোয়াইট চ্যাপেলে আজকে বড় বেজিং স্টক থেকে ওই আমার মেয়ের জন্য ড্রেস কিনছি, আমার আম্মা শাশুড়ির জন্য কাপড়, আমার বোনের জন্য কাপড়। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক মানুষ আর ট্রাই টু সাম বাই সাম অর্গানিক প্রোডাক্ট ফ্রম দেম। সাধারণত ঈদের কেনাকাটার জন্য পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট খুবই জনপ্রিয়। বাংলাদেশি ব্যবসায়ীরা জানালেন, এ ধরনের মেলা প্রতি বছর আয়োজন করলে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসও জনপ্রিয় হয়ে উঠবে ঈদের কেনাকাটার জন্য। এটা যদি আরও হয় তো হোয়াইট চ্যাপেলে মানে গ্রিন স্ট্রিট থাকি, সারা মানুষ গ্রিন স্ট্রিট আর যাইতো না, এইখান থেকেই শপিং করবো। আর ইনশাল্লাহ আমরা কষ্ট পাচ্ছি, আর ইনশাল্লাহ আমরা ফিউচারও এইসব জিনিস কন্টিনিউ করতে থাকবো। আলহামদুলিল্লাহ খুব ভালো, আজকে তো সেকেন্ড ডে, বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা এখানে, সবাই আসতেছেন। প্রথম থেকে মনে করেছিলাম যে আসবে না, সবাই তো গ্রিন স্ট্রিটে যায়, ইলফোর্ড যায়, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো রাস্তা। অনলাইনে যারা ব্যবসা করেন বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা বললেন, এ ধরনের মেলার মাধ্যমে তাদের ব্যবসা প্রসারে সহযোগিতা করবে এবং তারা আশা করছেন কাউন্সিলের পক্ষ থেকে প্রতি বছরই এ মেলার আয়োজন করা হবে। ই অবশ্যই ইলা যদি কাউন্সিল থেকে আমরা চাই তো এভরি ইয়ার যদি দুইটা বা তিনটা যদি তারা করে তো অবভিয়াসলি আমরা লিখব লাগবো যে একটা যারা কাউন্সিলের সকলের হেল্প হইব, কাস্টমারও হেল্প হইব, যারা বিজনেস ওনার তারারও হেল্প হইব। আমার এখানে আছে ভাই ধূপ, আবায়া, মুরকা, বাচ্চাদের খেলনা, টয়, পারফিউম, হালাল পারফিউম, যেগুলো এগুলো আছে। এই যে মেলাটা হইলো, এটা কি আপনাদের জন্য সুবিধা হয়? হ্যাঁ অবশ্যই আমাদের জন্য সুবিধা, আমাদের অনেক সুবিধা হয়েছে, খুব ভালো হইতেছে। ইটস রিয়েলি গোয়িং রিয়েলি গুড এন্ড এভরিবডি ইজ কামিং। আর আমরা এখনো করতেছি যে রিজনেবল প্রাইসে আমরা জিনিসগুলো বিক্রি করতেছি, গুড কোয়ালিটি প্রোডাক্ট সস্তায় পাইতেছেন অন্য খান থেকে। এই মেলা চাঁদ রাত পর্যন্ত চলার কথা রয়েছে এবং চাঁদ রাতে এই ফেস্টিভ্যালে মেহেদি উৎসবের আয়োজন করা হবে। এছাড়াও এটি মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাষ্ট্র।